আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আবারো শুভেচ্ছা, স্বাগত এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইনি অধিকার থেকে। সুপ্রিয় দর্শক, দেখা যাক কলার কে লাইনে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম, আমি ভাই আমি জানতে একটা প্রশ্ন জানতে চাচ্ছি আপনার কাছে। জি, কোশ্চেন। আমার বোন স্পেনে থাকেন এবং আইনগত ভাবে উনি পাসপোর্ট নিয়ে থাকেন, এখনো উনি স্প্যানিশ পাসপোর্ট হয় নাই। বাট উনি একবার আসছেন ভিজিটে এখানে আমাদের লন্ডনে আসছেন, এখন ওনার শরীর খারাপ, মানে প্রেগনেন্সি আছেন। এখন এমত অবস্থায় ওনাকে যদি এখানে নিয়ে আসি এবং যদি ওনার বাচ্চাটা এখানে হয় তাহলে বাচ্চাটা কি ব্রিটিশ হবে এবং এতে কি আপনার কোনো উপকৃত হব? আপনার স্ট্যাটাস কি এদেশে? আমার স্ট্যাটাস প্রয়োজনে আমি আমি যেভাবে আছি আমি লিগ্যাল উইথডাসি কমিশনে আমার বোনকে আনতে চাচ্ছি। বোন একবার এসছেন এবং উনি আবার আসতে চাচ্ছেন ভিজিটে এবং ওনার শরীর খারাপ। বুঝতে পারছি। এখন এমত অবস্থায় এখানে আসার পর উনি যদি বাচ্চাটা হয় সেই বাচ্চাটা কি ব্রিটিশ হবে নাকি অন্য কোনো প্রবলেম হবে বা এরকম কিছু জানতে চাচ্ছি আপনাকে। না, ব্রিটিশ হবে না, কারণ তো তার মা তো স্প্যানিশ ন্যাশনাল, যদি ন্যাশনালিটি যদি হয় স্প্যানিশ যদি হয় তাহলে স্প্যানিশ হবে। বাবা মার যে স্ট্যাটাস থাকবে সেটাই বাচ্চা পাবে। ঠিক আছে, এখানে কি আসার জন্ম হলো কি সে কি ব্রিটিশ হবে না? না, বাই বার্থ ব্রিটিশ এখন আর নাই। এখানে এসে কেউ যদি জন্ম নেয় তাহলে সে অটোমেটিক্যালি ব্রিটিশ হবে না। তখনই ব্রিটিশ হওয়ার প্রশ্ন আসবে যে বাবা মার স্ট্যাটাসটা কি, সেটার উপর ডিপেন্ড করবে। আর যদি বাবা মা স্ট্যাটাস দিলে এখানে স্প্যানিশ ইউরোপিয়ান পাসপোর্ট পাওয়ার পর যদি এখানে আসেন সেটাও কোনো কিছু পরিবর্তন হবে না, বাচ্চার স্ট্যাটাসে একই থাকবে। শুধু ব্রিটিশ যদি হয় এখানে, যদি সেটেল পার্সন হয় অথবা ব্রিটিশ হয় তাহলে ডিফাইন হবে। স্প্যানিশ এখানে কি হসপিটালে বা এরকম কোনো কিছুতে আমরা কি জয়েন করতে পারবো নাকি? যেহেতু উনি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আসলে সেক্ষেত্রে পয়সা দিতে হবে, মানি দিতে হবে, আর স্প্যানিশ পাসপোর্ট নিয়ে আসলে ফ্রি হবে। ডিজিটাল ভিসায় আসলে পয়সা, এখানকার যে খরচ সেটা দিতে হবে, 4-5 হাজার পাউন্ড ওদের দাবি করবে, তখন বাই ইনস্টলমেন্ট আপনি দিয়ে দিতে পারবেন, উনি দিয়ে দিতে পারবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নেক্সট কলার, আসসালামু আলাইকুম। আসসালাম, নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, 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 কলার লাইনে আছেন? ও, কলারকে হারিয়ে ফেলেছি। তো যদি কলার না থাকে আমি একটা আপডেট দিয়ে দিতে পারি। আচ্ছা, লাইনে কেউ আছেন? আমাদের যে নতুন যেটা আপডেট আসছে যে A1 এক্সামটা দিতে হবে নভেম্বরের 9 নভেম্বরের পর থেকে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের জন্য A1 ম্যান্ডেটরি। যদি কেউ A1 এক্সাম দিতে না পারে বিকজ তার পাসপোর্ট কমবেশি আটকানো, ওই ক্ষেত্রে কি সে কোনোভাবে অ্যাপ্লিকেশন করতে পারে? অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু আপনার যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস স্যাটিসফাই করতে না পারে তাহলে তো ওরা রিফিউজ করে দেবে। আচ্ছা, পাসপোর্টটা আটকানো ওদের কাছে কারণ হচ্ছে আপিল পেন্ডিং এ আসতে। জি, আপিল পেন্ডিং থাকা অবস্থায় আমি আমার সব ধরনের রিকোয়ারমেন্টসটা মিট করতে পারি। এখন আমার স্পাউস ভিসা আর কি,
আমার রিফিউজ করা হয়েছিল, ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টসটা ফুলফিল ছিল না অন দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন, বাট এখন হয়ে গেছে। কিন্তু ওই A1 এক্সামটা ছাড়া, অ্যাপ্লিকেশন দেওয়া ছাড়া আমার আপনার পরামর্শ কি থাকতে পারে? এখন আপিলের যে ওইটা তো টাইম অফ অ্যাপ্লিকেশনে যেহেতু ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টটা ফুলফিল ছিল না, আমি এই জন্য ভয় পাইতেছি আপিল হয়তো নাও ওয়েন করার সম্ভাবনা থাকতে পারে, তো আমি ফ্রেশ অ্যাপ্লিকেশনের দিকেই জোর দিচ্ছি। কিন্তু আমি ওই ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেওয়ার জন্য পাসপোর্ট ছাড়া লেটার পাঠাইছি, কোনো রিপ্লাই দেয় না। বাট হোম অফিসে ফোন করছি, তারা বলছে যে তোমার লেটার আমরা পাইছি, ওটা সিস্টেমে রাখা আছে যে ওই পার্সন ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারে, এরকম বললেন। তো আমাকে কোনো রিপ্লাই দেয় না যে আমি কিভাবে ফ্রেশ অ্যাপ্লিকেশন করবো। জি, আপনার কি বিটির বাচ্চা আছে? না, আমার বাচ্চা নাই। নাই বাচ্চা নিয়ে কি কোনো সুবিধা? হ্যাঁ, বাচ্চার সুবিধা হতো যেটা, আপনি যদি, যেহেতু আপনি এফএলআর এম করতে পারবেন না কারণ আপনার A1 যদি না থাকে তাহলে তো এফএলআর এম সাকসেসফুল হবে না, তখন সেই ক্ষেত্রে আপনার এফএলআর এপি যেটা আন্ডার আন্ডার EX1 অফ অ্যাপেন্ডিক্স FM, সেই ক্ষেত্রে আপনার ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস কিংবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস স্যাটিসফাই করার প্রয়োজন নাই। কিন্তু ইনসারমাউন্টেবল অফ স্ট্রাগল দেখাতে হয় এবং সেটার থ্রেশহোল্ডটা ভেরি ভেরি হাই। তো তারা পাসপোর্ট যে দেন, আমি কি আবার লিখতে পারি? লিখতে পারেন, কিন্তু ওরা সাধারণত দিতে চায় না। আর এখন সমস্যা হয়ে গেছে, আগে যেরকম সার্টিফাইড কপি নিয়ে পরীক্ষা দেওয়া যেত, এখন আর সেই সিস্টেমটা নাই, কারণ ট্রিনিটি কলেজ কিংবা বাংলাদেশে যদি আমি চলে যাই ওখানে তো পরীক্ষা দিতে পারবো, তাই না? হ্যাঁ, ওখানে দিতে পারবে। এখন সমস্যা হচ্ছে যে আপনি এখান থেকে করে দেখতে পারেন, ইভেন ইভেন আপনি এক্সপ্লেন করতে পারেন যে আপনি দিতে পারছেন না বিকজ অফ দ্য পাসপোর্ট, দিয়ে আপনি করে এখানে ট্রাই করতে পারেন। হ্যাঁ, এখানে হচ্ছে কি, আমি যে লেটার লিখি ওরা এমন সুন্দর করে মানে লেটারটাকে অ্যাভয়েড করে, মানে আমি নিজেও স্ট্রেস, মানে আমি যে প্রসঙ্গে নিয়ে লিখছি ওই প্রসঙ্গে নিয়ে কোনো কিছু নাই, সিস্টেমে আপডেট দিয়ে রাখছে যে দিস পারসন ক্যান অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রেশ অ্যাপ্লিকেশন। আমি যখন কাস্টমার সার্ভিসে ফোন করেছিলাম তখন বললো যে তোমার লেটারের ওটাকে কোনো অ্যাকশন না নিয়ে ওরা সিস্টেমে দিয়ে রাখছে যে ফ্রেশ অ্যাপ্লিকেশন সে করতে পারে। বাট আমি চাইছি তো পাসপোর্ট, ফ্রেশ অ্যাপ্লিকেশন আমি করবো কিভাবে, আমাকে তো রিপ্লাই দেয় না। না, বুঝতে পারছি না, এই আসলে অনেকে এই ধরনের সাফার করছে আমি জানি, যে কারণ আগে সার্টিফাইড কপি চাইলে দিত এবং এখনো দেবে, কিন্তু সার্টিফাইড কপি দিয়ে এখন আপনি পরীক্ষা দিতে পারবেন না। অতএব এই ক্ষেত্রে আসলে ভেরি ডিফিকাল্ট টু অ্যাডভাইস, কারণ আপনি এফএলআর এম যদি করেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ যদি রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করতে না পারেন তাহলে রিফিউজ হয়ে দিতে পারে, তবে সেক্ষেত্রে তখন ওরা আন্ডার EX1 ওরা কনসিডার করতে পারে, আন্ডার আর্টিকেল 80 ওরা কনসিডার করতে পারে, করে হয়তো আপনাদের সাম ফর্ম অফ ক্ষতি নাই, সবসময় আপনি ফার্দার রিপ্রেজেন্টেশন আন্ডার সেকশন স্টেটমেন্ট অ্যাডিশনাল গ্রাউন্ড বলে যেটাকে আন্ডার সেকশন, কোন গাইডেন্স আছে কি যে আমরা যদি সার্কামস্টেন্সেস চেঞ্জ হয় ওদেরকে জানাইতে পারি? হ্যাঁ, সেটা জানানো যায়, সেটা কোনো সমস্যা নাই, সেটা যায়, ক্ষতি নাই। না না, কোনো ক্ষতি নাই, ঠিক আছে। আর আমি যদি পাসপোর্ট বানাই বাংলাদেশ হাই কমিশন থেকে, ওটা কি ইউকে বিয়ে জানবে? না, ওদের সঙ্গে তো লিংক নাই, ওদের সঙ্গে লিংক নাই। বাংলাদেশ হাই কমিশনে কি ওদেরকে ইনফরমেশন করবে বা আমাকে জিজ্ঞেস করবে যে তুমি কেন পাসপোর্ট বানাইবে, তোমার পাসপোর্ট করি? আমি যদি বলি যে আমার হারিয়ে গেছে, জি, আমার একটা কোয়েশ্চন, আমার হাজবেন্ড আমার আনটিলেন স্পাউস ভিসা যেটা সেটেলমেন্ট ভিসা হয়ে আছি, তো আমার, আমি বাংলাদেশ থেকে ইসল A1 দিয়ে আসলাম, আড়াই বছরের ডেট দিচ্ছে, তো সেটা আমার এখন নভেম্বরে আর কি ভিসা মেয়াদ শেষ, তো আমি কি ইসল A1 যে সার্টিফিকেট দিয়ে আসলাম ওইটা তো ওইব না, আমার নতুন করে দেওয়া লাগবো? আপনার এক্সটেনশন অ্যাপ্লিকেশন কবে করবেন? নভেম্বরে। এখন নভেম্বরে কিন্তু একটা ডেডলাইন আছে, যারা এক্সটেনশন অ্যাপ্লিকেশন করবে তাদের কিন্তু A2 হয়ে যাচ্ছে। ও, তাহলে বাংলাদেশ এসএল A1 দিয়েছে?
জি ইনিশিয়াল অ্যাপ্লিকেশন জন্য A1 থাকবে এক্সটেনশন অ্যাপ্লিকেশনের জন্য A2 ইন্ট্রোডিউস করা হচ্ছে সেটা কিন্তু ডিক্লারেশন এসে গেছে এবং বলা হয়েছে নভেম্বর থেকে এক্সকিউজ মি তো যে কারণে তো আমার তো অলরেডি আড়াই বছর হয়ে গেছে তো এটা তো কি হতো না এখন যদি অ্যাপ্লিকেশন করেন আপনার A1 এ হবে কিন্তু নভেম্বর পরে করলে নভেম্বরে কিন্তু একটা ডেডলাইন আছে একটা ডেট থাকবে ওই ডেটের আগে করলে আপনি A1 তে করতে পারবেন ওই ডেটের পরে করলে A2 দিয়ে করতে হবে এক্সটেনশন অ্যাপ্লিকেশন ক্ষেত্রে আমি আসলে বালাসরা বুঝছি না যদি কিলার বাবা কইতান আমি তো ইসল A1 দিয়ে আইছি লন্ডন তো এখন আমার ভিসা মেট শেষ যদি আমি ওইটাতে আবার কাগজ অ্যাপ্লাই করি তাহলে কি আমার দিবে না কবে করছেন এটা উপর নির্ভর করছে আজকে যদি করেন ওই সার্টিফিকেটটা যদি ট্রিনিটি কলেজের হয় কিংবা আইটিএস কনসোর্টিয়ামের হয় হ্যাঁ ওইটা তো সিটি অ্যাঙ্গেল ওইটা ঠিক আছে সিটি অ্যাঙ্গেল আর হবে না সিটি অ্যাঙ্গেলের কোনো সার্টিফিকেট এখন অ্যাপ্লিকেশন করলে রিফিউজ হয়ে যাবে নতুন করে আপনার এখন পাস করতে হবে যদি আপনি নভেম্বর আগে করেন তাহলে A1 নভেম্বর পরে করলে A2 সার্টিফিকেট নতুন করে আপনার আবার পাস করতে হবে ঠিক আছে আপা প্লিজ যদি ডিএলআর এর বেসিসে আপনি ইন্ডিপেন্ডেন্ট লিফট রিমেনের জন্য অ্যাপ্লিকেশন করেন আপনারা এক্সেম্পটেড এক্সেম্পটেড জি মানে 2009 সালে কি এসপিএল আমরা কি স্পাউস পিছে বুঝছেন এখন ইংলিশ রিকোয়ারমেন্ট করতে পারি নাই বলে আন্ডার আর্টিকেল 8 এ আপনাকে দেয়া হয়েছিল জি আর্টিকেল 8 এ আপনাকে 3 বছরের ডিএলআর দেয়া হয়েছিল আন্ডার আর্টিকেল 8 জি 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 আউটসাইড ইমিগ্রেশন রুলস এবং পরে আপনি আবার 3 বছরের ডিএলআর এক্সটেনশন পেয়েছেন আপনার যে চিঠিটা আছে ভালো করে দেখবেন ওইটা ডিএলআর থাকলে পরে আপনার এক্সেম্পটেড আপনি ঠিক আছে আর লাগবে না ইংলিশ রিকোয়ারমেন্ট লাগবে না না ইংলিশ রিকোয়ারমেন্ট এক্সেম্পটেড কয়েকজনের তার ভিতরে রিফিউজ স্টার হয় যারা তাদের ডিএলআর এর ক্ষেত্রে যারা তাদের আর যদি ডোমেস্টিক ভায়োলেন্সের যদি শিকার হয় তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস লাগে না এই তিনটা ক্যাটাগরিতে এক্সেম্পটেড ঠিক আছে ভাই আচ্ছা থ্যাঙ্ক ইউ ভেরি মাচ স্যার থ্যাঙ্ক ইউ আসসালামু আলাইকুম আসসালাম নেক্সট কলার হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম আমার আমার একটা কোয়েশ্চন আছে জি 2012 আমার নিজস্ব একটা ব্যবসা আছে আমার এখন ইলিগ্যাল ওয়ার্কার আসছিল আমার কি তো তারা আমার বিজনেস তো রেট মারি এখন ইলিগ্যাল ওয়ারকার পাইছি তো অন্দাজ ফটো তারা আমার 10,000 ফাইনও করছে তো আমি সলিসিটর দিয়ে একটা একটা ডিল করছি বাদে তারা 5,000 আমার মওকুফ করছে 5,000 পাউন্ডের আমি 100 করে 3,000 পাউন্ডের মতো তারা পে করে লিছে অলরেডি এর বাদে আমার বিজনেস ডাউন হয়ে গেছে আমি বিজনেস তো ফালাই আসছি এখন তারা আমি কইছি যে আমি তোমাদের পে করতাম পারতাম না বিকজ আমি নিজেও চলতাম পারতাম না আমার বিজনেস আমি ফালাই আসছি আমি তোমাদের দেওয়া সম্ভব নয় তখন তারা আমার ব্যাংক স্টেটমেন্ট নিচ্ছে নিয়ে ফার্দার আমার এখন তাহলে দিবা লাগেও হয়েছে না দেওয়াও লাগবো হয়েছে না এখন মনটা কোনো যোগাযোগ আর করছে না তো 2012 লাস্টের দিকে আমি পাক্কা কজন সলিসিটর লাগে পরামর্শ করছি তো তারা আমি কইছিলাম যে আমি সিটিজেনশিপ লাগে অ্যাপ্লাই করতাম তো এই অবস্থায় আমার ও প্রবলেমটা আছে এই অবস্থায় আমি অ্যাপ্লাই করলে আমি সিটিজেনশিপ পাইব না তো বিগ সলিসিটর এখন তারা হলো সুনামদের ন সলিসিটর তারা হলো বলছেন যে না এটা তোমার কোনো সমস্যা হইতো না তুমি অ্যাপ্লাই করে লাও তো আমি অ্যাপ্লাই করছি করার বাদে তারা আমার হয়েছে গুড ক্যারেক্টার রিকোয়ারমেন্ট আমার ফুলফিল হয়েছে না ওই যে আমার ইলিগেল ওয়ার্কার হয়েছে সাইন করছে নষ্টার কারণে তো তারা আমার অ্যাপ্লিকেশন রিফিউজ করছে প্লাস আমার যে পয়সা ওটি রাখতে মাত্র 80% হতো রিটার্ন দিতে জি তোমার একটা স্থিতি দিয়েছেন তারা লোকে রিজন দেখাই কোন রিজন না তারা কইছেন যে সম্ভবত 2015 আর মার্চের 12 তারিখ পরে আমি হয়তো নয়া করে রিঅ্যাপ্লাই করতাম ফার্ম জি তো আমি 15 মার্চের পরে আমি অ্যাপ্লিকেশন মেড করতাম চাইছি তারা যে বোর রেজিস্ট্রি অফিস তারা যে একটা লিঙ্ক আছে স্পেশাল সার্ভিস 50 দিয়ে ওখানে আমি গেছিলাম তো ফর্ম যে তারা আর যে ফিল আপ করা লাগে না যে বিগত কোন ধরনের প্রবলেম থাকলে তা মেনশন করা লাগে তো আমি ওটার কথা লিখছিলাম আবার তখন তারা হোম অফিসে ফোন করছি তখন হোম অফিসে হয়েছে যে রিসেন্টলি নাকি লজ চেঞ্জ হয়েছে 10 বছরের একটা কোটা তারা গুড ক্যারেক্টার রিকোয়ারমেন্ট আমি অভূত পড়ে গেছি আমি অ্যাপ্লাই করতাম পারতাম না
তো আমার কোয়েশ্চন টা কি ওটা অত লম্বা করে হওয়ার কারণ হলো আপনি জাস্ট বুঝবা লাগে যে যেহেতু তারা একবার রিফিউজ করে আমার সিটি দেওয়া হয়েছে 2015 এর মার্চ পরের দিকে অ্যাপ্লাই করতাম তখন এপ্রিল ল চেঞ্জ হয়েছে 10 বছর বেশি হয়ে গেছে তো ইকুত আমি কে ফর্ম কেনে আমি তো এর 3 বছর আগর অ্যাপ্লিকেন্ট আসলাম আর ইকু এখন আমার করণীয় কি তা আমি কি তা অ্যাপ্লাই করলে সাকসেসফুল হইতাম পারবনে সিটি দিতে লাগে না ওরা যদি চিঠিটা দিয়ে দেয় আপনি বলছেন যে হ্যাঁ এটা ব্যাড ক্যারেক্টারের ভিতর পড়ে যে যদি আপনি ইলিগাল কোনো ইমিগ্রান্টকে যদি আপনি এমপ্লয়েড করেন এবং যদি আপনার সিভিল প্লান্টি হয়ে থাকে তাহলে কিন্তু এটা ব্যাড ক্যারেক্টারের ভিতর পড়ে তারপর ট্যাক্স ট্যাক্স যদি ফাঁকি দেন সেটা পড়বে তারপরে ইভেন যদি আপনি ড্রাইভিংয়ে যদি আপনার অন দ্য ফোন থাকেন সেটা কিন্তু ব্যাড ক্যারেক্টার তারপরে আরও অনেক কিছু আছে যেগুলোর ভিতরে ব্যাড ক্যারেক্টার ওরা নিয়ে আসছে ওইটার কোনো পার্টিকুলার ডেফিনেশন নাই কিন্তু এখন ওই যে অ্যাপেন্ডিক্স এফ চ্যাপ্টার 18-এর ওখানে আরও ডিটেলস দিয়ে দিচ্ছে যে কোন কোন ক্ষেত্রে হবে ব্যাড ক্যারেক্টার কিন্তু আপনি যেটা বলছেন যদি ওরা যদি ওরা যদি বলে দেয় যে ওই ডেটের পরে করতে পারবেন আমার মনে হয় যে আপনি আবার ওদের সঙ্গে যোগাযোগ করে দেখেন কি অবস্থা আলাপ আলোচনা করে আপনার লয়ের সঙ্গে আলোচনা করে তারপর একটা ডিসিশন করবেন কারণ অনেক ফিস আপনার মিস যাবে তো সুই দর্শক আমাদের এই পর্ব এখনই শেষ হয়ে গেল আমাদেরকে একটা কমার্শিয়াল ব্রেকে যেতে হচ্ছে ব্রেকের পরে আবারও দেখা হবে সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ